এটা হইতাছে গিয়ে রহমতের পাহাড়। আল্লাহ তাআলা এখানে রহমত করছিল আদম এবং হাওয়ার উপরে। সেই পাহাড় হচ্ছে গিয়ে আম্মাকে দেখাইতে নিয়ে আসতেছি। মাশাআল্লাহ অনেক মানুষ। এই পাহাড়েই রহমত নাজিল হয়েছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামের উপর। তো আমরা এই পাহাড়টা জিয়ারত করব আর ওখানে যে দোয়া করব ইনশাআল্লাহ, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহমত দান করেন এবং সকলের মনে নেক আশাগুলো পূরণ করেন ইনশাআল্লাহ। লাস্ট টাইম আমরা যখন এখানে আসছিলাম তখন হইতাছে গিয়া এটা বন্ধ ছিল, কিন্তু এখন হজের কারণে এটা ওপেন করছে, তারপর আর বন্ধ করে নাই। তো আলহামদুলিল্লাহ এটা আমি প্রথমবার এখানে উঠবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তো এইখান দিয়ে আমরা পাহাড়ে উঠবো ইনশাআল্লাহ। এই যে সিঁড়ি, সিঁড়ি দেওয়া আছে। বিসমিল্লাহ করে উঠা শুরু করলাম, প্রথম লাগে। আমরা এখন জাবালে রহমত পাহাড়ে উঠতেছি। এই পাহাড়টা সুন্দর, অনেক সিঁড়ি দেওয়া, সুন্দরভাবে গোছানো, যাতে হাজিগণ সুন্দরভাবে উঠতে পারে। আপা উঠতেছে এদিক দিয়ে, ওই যে উপরে, ওই যে উপরে ওখানে পাহাড়। ইনশাআল্লাহ যাই। এটা অনেক ছোট পাহাড়, খুব সংক্ষেপে উঠে যাওয়া যাবে ইনশাআল্লাহ। আর পিছনে হচ্ছে, এটাই আমাদের কিয়ামতের ময়দান হবে, যখন দুনিয়ার মানুষ আবার জীবিত হয়ে আসবে এই কিয়ামতের ময়দানে। মাশাআল্লাহ, এই পাহাড়ের উপর অনেক দোকানও করতেছে, তজবি, রাংটিস, অনেক দোকানপত্র দিয়ে রাখছেন, এগুলো বিক্রি করতেছেন। অনেক ক্যামেরাম্যান হাজিদের ছবি তুলতে আগ্রহী করছেন। মাশাআল্লাহ, অনেক পানিকে বৃষ্টি করছেন। এখানে আল্লাহর রহমত নাজিল হয়েছিলেন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এখানে এসে মিলন হয়েছিল। তারপর আল্লাহর কাছে দোয়া করছিল, তারপর আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন। আর এইখানে হচ্ছে গিয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আরাফাতের যে রহমতের পাহাড়টা আছে, এই পাহাড়টাই আমাদের এখানে হচ্ছে ওয়েল ডেকোরেটিং, মানে হচ্ছে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে। এখানে লাইট নষ্ট না হয়, এই যে সাইড দিয়ে এরকম পাহাড়, এই স্ট্যাচুটা বানাইছে যাতে হচ্ছে গিয়া দূর থেকে মানুষ চিনতে পারে যে এটা হচ্ছে জালালের রহমত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।